তুফান সিনেমার প্রথম গান লাগে উড়া ধরা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকেই রিলিজ হয়ে গেছে তুফান সিনেমার প্রথম গান লাগে উড়া ধরা। তুমি কোন শানের মাইয়া গো লাগে উড়া ধরা, তুমি কোন শানের মাইয়া গো। যেখানে প্রথমবারের মতো মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন শাকিব খান। লাগে উড়া ধরা গানটি গেয়েছে প্রীতম হাসান, আর এই তুফান সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। লাগে উড়া ধরা গানটি কিন্তু বেশ দারুণ ছিল, সেখানে শাকিব খান এবং মিমির জুটিকে বেশ ভালো লাগছিল। আবেদনময়ী লুকেই নিজেকে দর্শকদের সামনে প্রেজেন্ট করেছেন মিমি চক্রবর্তী। শাকিব খানের সঙ্গে তাদের তাল মিলিয়ে ডান্স করছিল মিমি, তাদের কেমিস্ট্রিও বেশ ভালো ছিল, আর শাকিব খানের পারফরমেন্সটা তো ছিল একেবারে দারুণ। ক্যামেরা অ্যাঙ্গেলেরও বেশ চমৎকার দেখানো হয়েছে এই গানটিতে। এমনকি গানের শেষে প্রীতম হাসান এবং রায়হান রাফিকেও দেখা গেছে। শাকিব খান এবং মিমি চক্রবর্তী খুব সুন্দর করে গানটিকে প্রেজেন্ট করেছেন, তাদের দুজনের পারফরমেন্স ছিল একেবারে এক নম্বর। ভক্তরাও শাকিব খানের এই গানটি বেশ লুফে নিয়েছেন। দেখে যেন মনে হচ্ছে তুফান সিনেমার এই একটি গান দিয়ে নতুন ইতিহাস গড়লেন শাকিব খান। ভক্তরাও তাদের হৃদয়ের গভীর থেকে শাকিব খানের জন্য বেশ ভালোবাসা প্রকাশ করেছেন। কমেন্ট করে অনেকেই শাকিব খানের এই গানের বেশ প্রশংসাও করেছেন। আর এখানে শাকিব খানকে যে লুক দেওয়া হয়েছে সেটি দেখতে তো একেবারে সুপার লাগছিল। এক কথায় বলতে গেলে মিমি চক্রবর্তী এবং শাকিব খান মিলে ফাটিয়ে দিয়েছে তুফান সিনেমার এই গানটি দিয়ে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি, কেমন লাগলো? আর আপনার কাছে তুফান সিনেমার এই লাগে উড়া ধরা গানটি কেমন লেগেছে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।